বান্দুরবানে আইডিএফ বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং অসহায় প্রবীণদের মাঝে হুইশেয়ার বিতরণ করা হয় আইডিএফ চারন সোয়ালক সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার দু হাজার চব্বিশের পুরস্কার এবং অসহায় প্রবীণদের মাঝে হুইশেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মৃ আবাসিক উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ষোলোই জুলাই মঙ্গলবার বিকেলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং অ্যান্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাস্তবায়নে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মেহাবিবা মীরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অক্ষনু মার্মা বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ চৌধুরী কো অর্ডিনেটর আইডি এফ চট্টগ্রাম বান্দর বান আইডি এফ এরিয়া ম্যানেজার কৌরশেদুল আলম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ম্র আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি চাকমা বান্দরবানের বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোহাম্মদ আলী অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মহম্মদ আতিকুর রহমান সমন্বয়কারী আইডিএফ সোয়ালক সমৃদ্ধি প্রবীণ কর্মসূচি মোহাম্মদ শফি আলম প্রোগ্রাম অফিসার কৈশুর কর্মসূচি আইডিএফ বান্দরবান অতিথিরা বলেন কিশোর কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং প্রবীণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপ্রসীম বর্তমান সময়ে মাদক ও মোবাইলে ফ্রি ফায়ার গেমস কিশোর কিশোরী ও যুব সমাজকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে দাবিত করে দিচ্ছে কিশোর কিশোরীদের সুস্থ দ্বারার সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন আসুন আমরা সকলে আগামীর প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে মাদকমুক্ত সমাজ করি এবং প্রবীণদের যত্ন নেওয়ার মন মানসিকতা গড়ে তুলি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান সদর উপজেলার চার নন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্রীড়া ইভেন্ট ফুটবল পাঞ্জা শক্তির পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বাড়িয়ে দেয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপ এর কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা